নমস্কার দর্শক বন্ধুরা, আজ রান্নামণি রান্নাঘরে একটা অতি সাধারণ আমিষ রেসিপি নিয়ে এলাম, চিংড়ি মাছ দিয়ে আলু কুমড়োর পাতলা ঝোল। চিংড়ি মাছ প্রায় 600 গ্রাম ওজনের, ভালো করে ধুয়ে বেছে নিয়েছি। 4-5টা মাঝারি সাইজের আলু ডুমো ডুমো করে কেটে নিলাম। উপকরণ হিসেবে অবশ্যই নুন তো থাকবেই, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো এবং চিনি, ফোড়নের জন্য তেজপাতা এবং গোটা জিরে, ডুমো করে কেটে নিয়েছি মিষ্টি কুমড়ো। এই সমস্ত উপকরণ নিয়ে আমি এবার শুরু করব বাঙালির অতি প্রিয় চিংড়ি মাছের একটা সুন্দর সহজ রেসিপি, আলু কুমড়ো দিয়ে চিংড়ি মাছের ঝোল, যেটা দুপুরে আপনারা ভাত দিয়ে খেতে পারবেন। চিংড়ি মাছগুলো নুন আর হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি। কড়াইয়ে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেল ঠিকমতো গরম হওয়ার পরে নুন হলুদ মাখানো ছোট ছোট সাইজের চিংড়িগুলো আমি ভেজে নেব খুব হালকাভাবে। চিংড়ি বেশি ভাজলে স্টিফ অর্থাৎ শক্ত হয়ে যায়, সেই জন্য ভাজাটা হবে আমার হালকা আঁচে মাঝারি মাপের ভাজা। খানিকক্ষণ এপিট ওপিট সাঁতলে অর্থাৎ চিংড়িগুলো লাল লাল ভাব আসা মাত্র তুলে নিলাম। এবারে সেই কড়াইয়ে আবার একটু সর্ষের তেল দিয়ে জিরে এবং তেজপাতা ফোড়ন দিলাম। খানিকটা ভাজা ভাজা হলে এবারে আমি যে তরকারিগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব, অর্থাৎ ডুমো করে কেটে রাখা আলু এবং কুমড়ো। আলুটা প্রথমে ছেড়েছি যেহেতু সেটা শক্ত। নুন আর হলুদ দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে নিচ্ছি। কুমড়োটা নরম বলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, সেই জন্য কুমড়োটা একটু পরে দিলাম কড়াইয়ে। একসঙ্গে দিলে কুমড়ো আগে সেদ্ধ হয়ে গিয়ে একটা মাখামাখা ব্যাপার চলে আসবে। এবারে জিরে গুঁড়ো তরকারি অনুযায়ী দিলাম 1.5 চামচ, ধনে গুঁড়োও দিলাম 1.5 চা চামচ, নুন পরিমাণ মতো এটাও 1.5 চা চামচই দিলাম এবং মিষ্টি দিলাম 1 চা চামচ, শুকনো লঙ্কা গুঁড়ো 1 চা চামচ, হলুদ গুঁড়ো 1/2 চা চামচ, যেহেতু আমার আলুতে আগে একটু হলুদ দেওয়াই ছিল। অল্প জল দিয়ে মশলাগুলো ভালো করে কষাচ্ছি। এবারে ভেজে রাখা চিংড়ি মাছ আমি কিন্তু তেল সহই তুলে রেখেছিলাম, যেহেতু একটু জল ছেড়ে গেছিল সেইটা এবার মিশিয়ে দিলাম। ভালো করে মশলা কষানো হয়ে গেছে। এবারে আমি যতটুকু প্রয়োজন ঝোল রাখার সেই অনুযায়ী জল দিয়ে দিলাম। যারা ঝোল একটু কম পছন্দ করেন অর্থাৎ মাখা মাখা পছন্দ করেন তারা ঝোল কম দেবেন। এইবারে আমি ঢেকে দিলাম, জাল আসা অবধি আমি অপেক্ষা করব। মিনিট 5-7 পর আমি ঢাকনা খুলে আবার দেখে নিচ্ছি। কয়েকটা তাজা কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিলাম, কাঁচা লঙ্কার গন্ধটা খুব সুন্দর একটা ফ্লেভার আনে, এটা শেষে দিলেই সেই গন্ধটা থাকে। এবার আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চা চামচ মতো, অল্প ঘি দিয়ে দেব এরপর 1/2 চা চামচ,
এবার জিরে, ধনে এবং শুকনো লঙ্কা আমি ভেজে গুঁড়ো করে নিই মিক্সিতে, দিয়ে ভাজা মশলা হিসেবে আমার রাখাই থাকে সেটা দিয়ে দিলাম হাফ চা চামচ। এটা একটা তরকারিতে খুব সুন্দর গন্ধ নিয়ে আসে। এইবারে জাল শেষ হয়ে গেল, অর্থাৎ ঠিক মতন জাল হয়ে গিয়ে নুন মিষ্টি ঝাল আমার একদম ঠিকঠাক মতো হয়ে গেছে। আমি সেটা পরখ করে গ্যাস অফ করে এবার পরিবেশন করবার জন্য একদম প্রস্তুত হলাম। দর্শক বন্ধুরা, একদম গরম ভাত দিয়ে এটা একটা অনবদ্য রেসিপি, আপনারা অবশ্যই ট্রাই করবেন, বাড়িতে খেয়ে দেখবেন, সদস্যদের খাওয়াবেন, রান্নামুনির পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করবেন, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।